আমি দাওয়াত দিছি আপনারে বলতে চাই। তুমি সবাইকে দাওয়াত দিছো, কেন দাওয়াত দিছো বলে, কেন দাওয়াত দিয়েছি, এই যে মানুষগুলো যদি আপনার পিছনে আজকে নামাজ আদায় করে তারা বেহেশতি হয়ে যায় তাহলে ভালো হইলো না? অবশ্য বড় পীর ডাক দিয়ে বলে, আরে এতগুলো মানুষকে তুমি ডাক দিলা, তুমি যে তোমার না বলছিলাম যে যে জানতে পারবে নামাজ আদায় করবে সে বেহেশতি, কিন্তু যাই না যদি বলে দেয় সে দুজকি হবে? তুমি যে এতগুলো মানুষকে বললা তোমার জন্য দুজক হবে না? আমার খাজা বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, হে বড় পীর আমি একজন মঈনুদ্দিন, আমি একটা মানুষ এতগুলো মানুষকে দাওয়াত দিছি, এতগুলো মানুষকে জান্নাতি করতে গিয়া যদি আমি একজন খাজার ওই দুজকে থাকতে হয় তাতেও আমি আল্লাহর দরবারে বলবো সুবহানাল্লাহ। আমি দুজকে থাকতে রাজি, কিন্তু আমি একজন দুজকে থাইকা যদি হাজার মানুষ বেহেশতি করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার বড় পীর আব্দুল খালিক গেলেন খুশি হইয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহাম দিলেন গো পাঠাইয়া, আল্লাহ ডাকতে বলেন, হে জিব্রিল তুমি এই মাত্র ইলহাম নিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার মাহবুবে খোদা আমার বড় পীরের কাছে যাও, বড় পীরকে বলবা আজ হইতে বড় পীর যখন নামাজ আদায় করবে তার এক এক ওয়াক্ত নামাজের জন্য 30,000 করে লোক আমি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, এই তো ভাইয়ের দুইটা কথা বিশ্লেষণ করব না। ভাই আপনার কাছে আমি সর্বপ্রথম জানতে চাই, নবীর হাদিস বলে, নবীর হাদিস বলে যে ব্যক্তি রাত্রেবেলা ঘুমের মধ্যে সুস্বপ্নের মাধ্যমে একবার আমার নবী হযরত মুহাম্মদ ইসলামকে স্বপ্নের মাধ্যমে দেখলো সে ব্যক্তি হয়ে যাবে বিনা হিসেবে জান্নাত। স্বপ্নের মাধ্যমে নবীর একবার স্বপ্নে দেখলে সে বিনা হিসেবে জান্নাতি, এবং সেই ব্যক্তি পেয়ে যায় নবুয়তের 46 ভাগের এক ভাগ। আচ্ছা ভাই আপনার কাছে আমার প্রশ্নটাই লাগায়, নবীর স্বপ্নে দেখলে 100 ভাগের এক ভাগ হইতে পারতো না নবুয়ত? তাই তো। 50 ভাগের এক ভাগ হইতে পারতো না? পারতো। 10 ভাগের এক ভাগ হইতে পারতো? পারতো। 4 ভাগের এক ভাগ হইতে পারতো? পারতো। 2 ভাগের এক ভাগ হইতে পারতো? তাও। এই 46 ভাগের এক ভাগ হয় কেন? দুয়ে দুই কত? দুয়ে দুই 4, এটা হচ্ছে যোগফল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, 15 কে যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে ভাগফল কত হবে? 5 5 5 5, ধন্যবাদ ধন্যবাদ। 3 5 15, এটা হচ্ছে ভাগফল। 4 গুণ 4, 4 4 কত হয়? 16 16 16, এটা হচ্ছে গুণফল। 15 বিয়োগ 5 হবে 10 10, এই 10টা হচ্ছে বিয়োগফল। যোগফল, গুণফল, ভাগফল, বিয়োগফল সবগুলো আছে ভাই। এই যে 46 ভাগের এক ভাগ, এটা সূত্রটা কি? আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, যে পয়গাম্বরের নাম ছিলেন মুসা করিমুল্লাহ। মুসনবীর নাম শুনছেন আপনারা? মুসনবী এমন নবী ছিলেন, উনি একটু ঠেটা ছিলেন, একটু ঠেটামি করতে প্রত্যেক দিন তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহরে 101টা সওয়াল করে। 101টা সওয়ালের মধ্যে তিনি প্রশ্ন করতে করতে আর প্রশ্ন খুঁজে পায় না, প্রশ্ন বানাইতে গিয়ে মনের মধ্যে থেকে নিজে প্রশ্ন বানায়, আল্লাহ ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার কোনো আত্মীয় স্বজন নাই? আরে আল্লাহ কা আছে, আল্লাহ আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো দুলাভাই নাই? আরে আল্লাহ কা হ্যাঁ তাও আছে, বলে আল্লাহ তাহলে আপনার দুলাভাইয়ের নামটা কি? তাড়াতাড়ি দৌড় দিয়ে যায় আল্লাহ দুলাভাইয়ের নাম জানবে, ওদেরকে ধরবে। ভোর ফজর একেবারে খালি পথে মেলা করছে, আর যেই পথ দিয়ে মুসা যায় ওই পথ দিয়ে এক চোর, এক ছড়ি পুরো থানা না পুরো কলা ছড়ি কাইটা ওই রাস্তায় যায়। মুসা মুসা যাচ্ছে আর ওই লোক আসতেছে, মুসা দূর থেকে দেখে ও যায় তাকায়,
তুমি এত সকাল ভোরবেলা একেবারে কলার ছড়ি নিয়ে আসলা, কার গাছের কলা তুমি চুরি করে আনলা? আপনারা সবাই জানেন যে একটা কথা আছে, চোরের মার বড় গলা, মিষ্টি খায় দুধার কলা। আপনি আল্লাহর পয়গাম্বর, আপনার কথাবার্তা বললে একটু হিসাব করে বলা দরকার। আমি কলা চুরি করে, আমি কলা যে আনতেছি, আমি কলা নিয়ে যাচ্ছি মাত্র, আমি কলা চুরি করছি, আপনি কি দেখছেন? আমি কলা চুরি করছি দেখছে কোন শালা? হাই হাই রে, কত শাস্তি রে, কথা বলে না, কথা বলে না বাবা, তোর কথা তুই জামার কথা আমি জানি, কিভাবে হইলো কলাচুরা? যে লোকটা কলা নিয়ে আসছিল তোমার কি বলছে? মুসা নবী ডাকছে, বলে আল্লাহ গো, ওর যাওয়ার ঢঙটা একটু চোরের ঢং, এই জন্য তার আমি একটু ঝাড়ি মারছিলাম যে কলা কোথেকে চুরি করে আনছো। তারপর সেই ব্যক্তি আমার উল্টো ঝাড়ি মারছে, কি ঝাড়ি? আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালায়? আমার আল্লাহ ডাক দেবেন, মুশারে ও তো ঠিক কথা বলছে, ঠিক কথা বলছে। কিভাবে? ও ভোর ফজর ওয়াক্তে, ফজর ওয়াক্তে একটু অন্ধকারটা বেশি হয়, গভীর অন্ধকার, আর ফজর ওয়াক্তে মানুষের ঘুমটা হয় একটু গভীর। সারা দুনিয়ার মানুষ ছিল ঘুমে, পৃথিবী ছিল অন্ধকারময়, এই অন্ধকারের মধ্যে গিয়ে কলা কাইটটা নিয়ে আসছে, কলা চুরি করে আনছে, দুনিয়ার কেউ তো দেখে না। কিন্তু মুশারে, অন্ধকার হোক আর আলো হোক, কেউ দেখুক দেখুক তাই না দেখুক, আমি আল্লাহ তো দেখি, আমি আল্লাহ তো দেখি, তাই আমি আল্লাহ দেখছি। ও বলছে দেখছে কোন শালায়? তাই আমি দেখে শালা হয়ে গেছে, ও হয়ে গেছে আমার দুলা ভাই। সেই মুসা নবী, সেই খেটা মুসা যাকে বলতেন মাঝে মধ্যে, এই মুসা নবী আমার আল্লাহর দরবারে দুই হাত তুলে বলেছেন, আল্লাহ আপনি আমার নবী বানাইছেন, কিন্তু আপনি আমাকে নবী না বানায়া যদি মুহাম্মাদের একটা উম্মত বানাইতেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। তিনি নবী হয়ে বলছেন যে আমি নবী না হইয়া মুহাম্মদের যদি একটা উম্মত হইতে পারতাম। আর বাবা, আমরাও তো উম্মতে মুহাম্মদ, তাই না? কিন্তু নিজের বুকে হাত দিয়ে নিজের মনকে প্রশ্ন করেন তো, মন নবীর জন্য কয়টা কর্ম করছি সারা দিন? ভাই ভাই, আপনার কাছে আমার জানার বিষয়, 313 জন নবী, 124,000 পয়গাম্বর, এর মধ্যে সবাই বলতেন আমরা নবী না হইয়া আমরা মুহাম্মদের উম্মত হইলে ভালো হইতো। কিন্তু 313 জন নবী, 124,000 পয়গাম্বরের মধ্যে এমন একজন নবুয়তধারী ছিল যে ব্যক্তি আল্লাহর কাছে একটা দুঃসাহস করছে, আল্লাহ মুহাম্মদকে আমার উম্মত বানিয়ে দেন। আমি আর চাই ভাই, আমি আপনার কাছে এই লোকটার পরিচয় চাই। এত বড় দুঃসাহসকার যে ব্যক্তি সবাই চায় মুহাম্মদের উম্মত হইতে, আর উনি বলছেন আল্লাহর কাছে যে আপনি মুহাম্মদের আমার উম্মত বানায় দেন। এই তো আমার দুইটি কথা।